ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আমার মাথাটা আমার বুকে ছিল, মা গান শুনতে শুনতে চলে গেলেন। সর্বক্ষণের সঙ্গী ছিল রবি ঠাকুরের গান। বাড়ি থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি থেকে কেওড়াতলা, শেষ যাত্রা তো সঙ্গী সেই সুর। বৃহস্পতিবার সন্ধ্যায় হিন্দুস্তান রোডের বাড়িতে মৃত্যু হয় সাহিত্যিক নবনীতা দেবসেনের। খবর ছড়িয়ে পড়তে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন অনেকে, কিন্তু কেউ বাড়িতে প্রবেশাধিকার পাননি। প্রয়াত মায়ের পাশে বসে একান্তে সময় কাটিয়েছেন দুই মেয়ে। আমরা চেয়েছিলাম আমাদের মার সঙ্গে এই সময়টা কাটাতে। মার সঙ্গে আমরা কাল ঘুমিয়েছি এক ঘরে, এই সময়টা আমাদের নিজস্ব সময়, আমরা চাইনি সেই সময়টাতে আর কারোর সঙ্গে শেয়ার করবে। সেই সময়টা আমাদের আমাদের মায়ের সঙ্গে কাটাবার নিজস্ব সময়। সকালে অবশ্য খুলে দেওয়া হয় দরজা। প্রয়াত সাহিত্যিককে শেষ শ্রদ্ধা জানান রাজ্যপাল। I have heard the occasion to speak to both her daughters. They are brilliant. I have conveyed to them that their elder brother is in Rajbhavan. If they wish to flag any issue, I would be only a message away. It's a huge loss to the world of literature, to the world of culture, and to the city and state of West Bengal. শেষ শ্রদ্ধা জানাতে ভালোবাসায় যান শঙ্খ ঘোষ, বাণী বসু, শ্রীজাত, শ্রীকান্ত আচার্য, জহর সরকার, অমিয় দেব সহ বহু বিশিষ্ট ব্যক্তি। বাড়িতে গিয়ে প্রয়াত সাহিত্যিককে শেষ শ্রদ্ধা জানান রাজনীতিকরাও। বেলা পৌনে ১২টা নাগাদ হিন্দুস্তান পার্কের বাড়ি থেকে প্রয়াত সাহিত্যিকের দেহ নিয়ে যাওয়া হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। জীবনে দীর্ঘ সময় তিনি অধ্যাপনা করেছেন এখানে। সুরে সুরে শেষ শ্রদ্ধা জানান ছাত্রছাত্রীরা। শ্রদ্ধা জানান উপাচার্য সহ অধ্যাপক অধ্যাপিকা ও পড়ুয়ারা। খুব বড় মাপের মানুষ ছিলেন, ওই ধরনের বড় মাপের মানুষের সংখ্যা এখন কমে যাচ্ছে। আমার সঙ্গে ওনার ব্যক্তিগত পরিচয় অক্সফোর্ডে। মনে আছে হিত্রোতে যখন পৌঁছতে গেছি প্লেন অনেক লেট ছিল, প্রায় চার ঘন্টা হিত্রোতে বসে গল্প করেছিলাম। উনি নিজে খাওয়াতেও ভালোবাসতেন, রান্নাও করতেন। চেনা পৃথিবীটা ছোট হয়ে যাচ্ছে, সেটাই খুব দুঃখের ব্যাপার। দুপুর ১টা, গন্তব্য বাংলা একাডেমি। এখানেও প্রয়াত সাহিত্যিককে শেষ শ্রদ্ধা জানান বহু বিশিষ্ট ব্যক্তি। আমাদের তো সত্যি একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। মাননীয় মুখ্যমন্ত্রী কালকে রাতেই শোক জ্ঞাপন করেছেন, শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। আমি আজকে এলাম, বলার তো কিছু ভাষা নেই। সত্যি একটা এমন মানুষকে আমরা হারালাম যার জন্য বাংলার অপূরণীয় ক্ষতি হয়েছে। দুপুর ১.৩০ নাগাদ বাংলা একাডেমি থেকে শেষ যাত্রা শুরু হয় কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে। কেওড়াতলায় নবনীতা দেবসেনকে শেষ শ্রদ্ধা জানান উর্মিমালা বসু, অগ্নিমিত্র পাল, বিদিত্যা চক্রবর্তী সহ অনেকে। সন্ধ্যায় হয় শেষকৃত্য। সঞ্চার মিত্র, কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।